আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বিবিটিভি সংবাদ। আপনাদের সাথে আছি আমি মেহেদী হাসান। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। মুজিবনগর দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। ঢাকার শেয়ার বাজারে দরপতন চলছেই। হাতিরঝিলে বহুল আলোচিত বিজিএমই এর ভবন ভাঙার প্রক্রিয়া শুরু করেছে রাজু। হঠাৎ করে বেড়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো যাবার বিমান ভাড়া। এবং ভারতের ভিসা বাতিল, দেশে ফিরলেন অভিনেতা ফেরদৌস। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শাহজালাল ইসলামী ব্যাংকের আকর্ষণীয় সব সঞ্চয় প্রকল্পে কোনো একটি বেছে নিয়ে কয়েক বছরের মধ্যেই হয়ে যান মিলিয়নিয়ার। শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, আন্তরিক সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। ঐতিহাসিক মুজিবনগর দিবসে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার 17 এপ্রিল সকাল 7:30টায় ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। পরে দলীয় কেন্দ্রীয় নেতাদের নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকেও শ্রদ্ধা জানান তিনি। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেন, যারা মুজিবনগর দিবস পালন করে না তারা স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না। বিএনপিকে কখনো এই দিনটি পালন করতে আমরা দেখি নাই। যেই সরকারের নেতৃত্বে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে, তাদের নেতা যেই সরকারের কর্মচারী হিসেবে সেক্টর কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছিলেন এবং এই সরকারের কাছ থেকে তিনি প্রতি মাসে বেতনও পেতেন, তারা এই দিনটি পালন করে না। যারা মুজিবনগর দিবস পালন করে না তারা আসলে স্বাধীনতা সার্বভৌমত্বকে কতটুকু বিশ্বাস করে সেটি হচ্ছে প্রশ্ন। মঙ্গলবার দরপতন হয়েছে ঢাকা শেয়ার বাজারে। একদিনে প্রধান ডিএসআই এক্স সূচক 60 পয়েন্ট কমেছে। 5309 পয়েন্ট দিয়ে লেনদেন শুরু হলেও দিন শেষে 5248 পয়েন্টে দাঁড়ায় শেয়ার বাজার। পয়েন্ট হারিয়েছে সরিয়া সূচক ডিএসইএস ও ডিএসই 30। হাতবদল হওয়া শেয়ারগুলোর মধ্যে বেড়েছে 59টি কোম্পানির, কমেছে 253টি, আর অপরিবর্তিত 32টি কোম্পানির দাম। দিন শেষে লেনদেন হয়েছে 269 কোটি টাকা। গত 2 মাসে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে প্রায় 600 পয়েন্ট হারিয়েছে প্রধান সূচক। এদিকে টানা দরপতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ করেছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। আমাদের সকল পুঁজি যেখানে বিনিয়োগ করেছিলাম আজকে শূন্যের কোটায় দাঁড়িয়েছে। আমরা আজকে প্রতের ফকির হয়ে আজকে রাস্তায় আসছি প্রতিবাদ করার জন্য। আমাদের দাবি হলো ইস্যু মূল্যের নিচে যে সমস্ত কোম্পানি শেয়ার অবস্থান করতেছে তাকে বাইব্যাক করতে হবে। পুঁজিবাজারে জেড ক্যাটাগরি এবং ওটিসি মার্কেট বলে কিছু থাকবে না। আমরা বিচার বিভাগীয় তদন্ত দাবি করি। দুদককে আহ্বান জানাবো, আপনারা এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দায়িত্বে যারা আছে তাদের আত্মীয় স্বজন, তাদের শ্বশুর বাড়ির অর্থের হিসাব নেন, তারা এক একজন কত কোটি টাকার মালিক বনে গেছে বিগত 8 বছরে। হাতিরঝিলে বহুল আলোচিত বিজিএমই এর ভবন ভাঙার প্রক্রিয়া শুরু করেছে রাজুক। ভবনের ভেতরে যেসব প্রতিষ্ঠান এখনও মালামাল সরিয়ে নেননি তাদেরকে আজকের মধ্যেই সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। অত্যাধুনিক ডিনামাইট ব্যবহার করে হাতিরঝিলের ভাঙা হবে এই ভবনটি। এজন্য নেওয়া হবে চীনা বিশেষজ্ঞদের সহায়তা। ভারত থেকে দেশে ফিরেছেন অভিনেতা ফেরদৌস আহমেদ। ভারতের লোকসভা নির্বাচনে একটি দলের প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নেয় ফেরদৌসের ভিসা বাতিল করে ভারত সরকার। এজন্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে কালো তালিকাভুক্ত করেছে। এরপরই মঙ্গলবার রাতে বিমানে ঢাকায় ফেরেন তিনি। কলকাতার একটি সূত্র বলে, ফেরদৌস আহমেদ মঙ্গলবার রাত 8:30টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একটি উড়োজাহাজে ঢাকায় রওনা হন। বিভিটিভি সংবাদ এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শাহজালাল ইসলামী ব্যাংকের আকর্ষণীয় সব সঞ্চয় প্রকল্পে কোনো একটি বেছে নিয়ে কয়েক বছরের মধ্যেই হয়ে যান মিলিয়নিয়ার। শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, আন্তরিক সেবায় প্রতিশ্রুতিবদ্ধ।